আরিফুল ইসলাম শাকির আপনি লিখেছেন, খুতবার সময় কি দানবাক্স চালু করা উচিত? না, অবশ্যই নয়। খুতবার সময় এমন কোনো কাজ করা উচিত নয় যেটি খুতবা শোনার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করে। এ সময় কথা বলা নিষেধ, কাউকে কথা বলতে নিষেধ, মুখে নিষেধ করাটাও নিষেধ, অতএব ইশারায় নিষেধ করতে হবে। সেখানে দানবাক্স চালু করলে দেখা যায় আওয়াজ হয়, ওইদিকে অ্যাটেনশন যায়, আমাদের খুতবা শুনতে অসুবিধা হয়। এই জন্য এই টাইমে দানবাক্স চালানো গর্হিত কাজ। আমাদের অনেক মসজিদগুলোতে এটি হয়। ইমাম সাহেব খুতবার জন্য দাঁড়িয়েছেন বা খুতবা শুরু করেছেন, তখন দানবাক্স চালানো হয় না, দানবাক্স আগে পরে চালাতে হবে। এই টাইমে দানবাক্স চালানো উচিত নয়। অনেক সময় কমিটির লোকদের কাছে এখানে অর্থ বেশি কালেকশন হবে, এই টাইমে সেই চিন্তাটাই বড় হয়। তো সামান্য কিছু পয়সা বেশি হওয়ার জন্য যদি আমাদের গুণা হয়, তাহলে সেটা কোনোভাবে কাম্য হতে পারে না। এই জন্য মসজিদ পরিচালনার আগে ইসলাম সম্পর্কে মৌলিক ধারণা থাকতে হবে, আল্লাহর প্রতি ইমানদার এবং বিশ্বাসী মানুষ হতে হবে, পরকালের প্রতি বিশ্বাসী হতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা বিষয়কে সেই দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ পাবেন। অতএব দানবাক্স খুতবা চলাকালীন সময়ে চালাবেন না, তার আগে চালাবেন অথবা সালাতের পরে, সালাম ফেরানোর পরে চালাবেন। খুতবা ওঠার ঠিক আগ মুহূর্তে যদি চালানো হয়, তখন আর খুতবার সময়টাতে খুব বেশি বেশ কম হওয়ার কথা না, মানুষ হয়তো অল্প কিছু মানুষ শেষের দিকে আসবে। বিধায় যদি বেশ কম হয়ও, কিছু টাকা কিছু কালেকশন বেশি হয়, তারপরও খুতবার সময় এ কাজ করা খুতবার সাথে আপনার মোটেই যায় না। খুতবার জন্য ইমাম যখন দাঁড়ান তখন কোনো কাজ করা নিষেধ। একটা হাদিসে আছে যে সালাত পর্যন্ত পড়া নিষেধ। অনেক উলামা ইকরাম তাহিয়াতুল মসজিদের অনুমতি দিয়েছেন, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চালানোর অবস্থায় একজনকে দাঁড়িয়ে সালাত পড়িয়েছেন, কিন্তু অন্য সাধারণ সালাত পর্যন্ত এটা নিষেধ। তাহলে আপনি কীভাবে দানবাক্স এই সময় চালাতে পারেন? এটি খুতবা শোনার যে গুরুত্ব এবং তাগিদ রয়েছে তার সাথে যায় না।